সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতে NBS24.org শিরোনাম। ফের লাদাখে আগ্রাসী মেজাজে লাল ফৌজ, বাড়ছে সেনা ছাউনির সংখ্যা, সিঁদুরে মেঘ দেখছে ভারত। খার্তুমে ইসরায়েলি দূতাবাস খোলার সম্ভাবনা নাকচ। কানাডায় প্রাচীন গির্জা কিনে মসজিদ করল উইঘুর মুসলিমরা। ভবানীপুর উপনির্বাচন স্থগিতের দাবি বিজেপির। মমতার কারণে কি গোয়ায় ভাঙছে কংগ্রেস? জুম মিটিংয়ে স্ত্রীকে ডিভোর্স দিলেন আফগানিস্তানের শেষ ইহুদি ব্যক্তি। তেলের সংকটে অচল ব্রিটেন, সেনাবাহিনী ডাকার কথা ভাবছে সরকার। এবং ইতিহাস গড়া হল না আইসল্যান্ডের। দর্শক, ফের লাদাখে আগ্রাসী মেজাজে লাল ফৌজ, বাড়ছে সেনা ছাউনির সংখ্যা, সিঁদুরে মেঘ দেখছে ভারত। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত খবর পড়ছি আমি মিনথাল আহমেদ মাসুম। ফের লাদাখে আগ্রাসী মেজাজে লাল ফৌজ, বাড়ছে সেনা ছাউনির সংখ্যা, সিঁদুরে মেঘ দেখছে ভারত। উল্টেছে ক্যালেন্ডারের পাতা, অতিক্রান্ত হয়েছে 17 মাসেরও বেশি সময়, কিন্তু এখনও উদ্বেগ কমেনি লাদাখ সীমান্তে। মুখে আগ্রাসী নীতি থেকে পিছু হটার কথা বললেও বাস্তবের মাটিতে বারে বারেই উল্টো রাস্তায় হেঁটেছে বেইজিং। এমত অবস্থায় ফের লাদাখ সীমান্তে নতুন করে অগ্রসর হচ্ছে চীন। ফের লক্ষ্য করা যাচ্ছে লাল ফৌজের নিত্য নতুন গতিবিধি। সীমান্তে চীনের উদ্দেশ্য যে ভালো ঠেকছে না, তা কয়েক সপ্তাহ ধরেই তাদের গতিবিধিতে স্পষ্ট। প্রকৃত নিয়ন্ত্রণ রেখা LAC বরাবর লাল ফৌজের সামরিক অবস্থানকে আরও শক্তিশালী করতে একাধিক পদক্ষেপ নিয়েছে গত কয়েকদিনে। এমনকি এর বিমান ঘাঁটি উন্নত করার কাজও জোর কদমে শুরু করে দিয়েছে চীন। এদিকে এই এলাকাতে গত 17 মাস আগে সংঘর্ষে লিপ্ত হয়েছিল ভারত এবং চীন। পরবর্তীতে একাধিক বৈঠকের পর বেরোয় সমাধান সূত্র। সেনা প্রত্যাহারে রাজি হয় দুই দেশই, কিন্তু বর্তমানে চীন কথার খেলাপি করছে বলেই মত ওয়াকিবহাল মহলের। এদিকে লাদাখ সীমান্তে নতুন করে সেনা মোতায়েনে সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে ভারত। সম্প্রতি নজরদারি এবং গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছে, চীনের পিপলস লিবারেশন আর্মি বা PLA তার সেনাবাহিনীকে অন্তত 8টি ফ্রন্টে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার কাছে রাখার সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব লাদাখের একাধিক পয়েন্টে নিজেদের শক্তি বৃদ্ধি করতে নতুন উদ্যমে মাঠে নেমেছে লাল ফৌজ। চীনা সৈন্যদের জন্য এই নবনির্মিত ঘাঁটিগুলো মূলত তৈরি করা হয়েছে উত্তরের কারাকোরাম পাশের কাছে ওয়াহাব জিলগা থেকে পিউ, হট স্প্রিং, চাংলা, তাশিগং, মাঞ্জা এবং চুরুপ পর্যন্ত। এদিকে গত বছর সীমান্ত বিরোধ শুরু হওয়ার পর চীন LAC বরাবর তার সৈন্য সংখ্যা অনেকটাই বাড়িয়েছে, এমনকি তৈরি হয়েছে প্রচুর সেনা ছাউনিও। এদিকে নয়া সামরিক ঘাঁটিগুলোতে থরে থরে সাজানো রয়েছে কামান, ট্যাঙ্ক এবং অত্যাধুনিক মিসাইল। আর এখানেই কপালে চিন্তার ভাঁজ ক্রমশ চওড়া হচ্ছে ভারতীয় সেনাদের। উল্লেখ্য, চীনের আগ্রাসী নীতির মোকাবিলায় আন্তর্জাতিক স্তরে গত কয়েক মাস ধরে লাগাতার সুর চড়িয়ে চলেছে ভারত। এমনকি আমেরিকা, জাপান, অস্ট্রেলিয়ার সঙ্গে জোট বেঁধে তৈরি হয় কোয়াড গোষ্ঠী। সীমান্তে চীনা আগ্রাসন ঠেকাতে পরামর্শ নেওয়া হচ্ছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এমত অবস্থায় নতুন গতিবিধির পর জল কোন দিকে গড়ায়, এখন সেটাই দেখার বিষয়। খার্তুমে ইসরায়েলি দূতাবাস খোলার সম্ভাবনা নাকচ। আফ্রিকার দেশ সুদানের রাজধানী খার্তুমে ইহুদিবাদী ইসরায়েলের দূতাবাস খোলা হবে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মারিয়াম আস সাদিক আল মাহদি। রোববার 26 সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাত থেকে প্রকাশিত ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালকে দেয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণের 11 মাস পর সুদানে ইসরায়েলের দূতাবাস খোলা প্রসঙ্গে তিনি আরও বলেন, খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার অনুমতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। মারিয়াম সাদিক বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার কোনো লক্ষণ নেই এবং এ ব্যাপারে সরকারি কর্মকর্তা পর্যায়ে কোনো আলোচনা হয়নি। মারিয়াম আস সাদিক বলেন, আমি আপনাকে সুদানের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে বলছি যে ইসরায়েলকে বয়কট করার আইন বাতিল করার অর্থ এই নয় যে আমরা খার্তুমে ইসরায়েলের দূতাবাস খোলার পরিকল্পনা করছি। মারিয়াম আস সাদিক আল মাহদি হচ্ছেন সুদানের বিরোধী নেতা এবং সাবেক প্রধানমন্ত্রী সাদিক আল মাহদির মেয়ে, যিনি ছিলেন ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার ঘোর বিরোধী। কানাডায় প্রাচীন গির্জা কিনে মসজিদ করল উইঘুর মুসলিমরা। কানাডার টরন্টো শহরের একটি বিখ্যাত গির্জা ক্রয় করে মসজিদ করেছে উইঘুর তুর্কি মুসলিমরা। 1873 সালে নির্মিত ট্রয়নগরের গির্জাকে ক্রয় করে তা তুর্কি উইঘুর ইসলামিক কালচারাল সেন্টার করা হয়। সম্প্রতি আনাদুলো এজেন্সিকে কানাডার উইঘুর তুর্ক অ্যাসোসিয়েশনের মহাসচিব ইতিবার আর্তিশ বলেন, ঐতিহাসিক গির্জাটি ক্রয় করে মসজিদ ও সামাজিক প্রতিষ্ঠানে রূপান্তর করা হবে। তিনি বলেন, টরন্টো শহরে বসবাসরত তুর্কি উইঘুররা দীর্ঘদিন যাবৎ একটি সামাজিক প্রতিষ্ঠানের অপেক্ষায় ছিলেন। এবার তাদের আশা পূরণ হয়েছে। আগামী রমজান মাসে এই মসজিদটি উদ্বোধন করা হবে। 1949 সাল থেকে চীন পশ্চিম তুর্কমেনিস্তান অঞ্চলটি নিয়ন্ত্রণ করছে। দীর্ঘকাল ধরে এখানে সংখ্যালঘু তুর্কি উইঘুর মুসলিমরা বসবাস করছেন। সরকারি জরিপ মতে এখানে 30 মিলিয়ন মুসলিম বসবাস করেন। এদের মধ্যে 23 মিলিয়ন উইঘুর রয়েছে। অবশ্য বেসরকারি পরিসংখ্যান মতে এই অঞ্চলে 100 মিলিয়নের বেশি মুসলিম বসবাস করেন। भवानीपुर उपनिर्वाचन स्थगितेर दाबी बीजेपीर। भारतेर पश्चिमबंग राज्येर भवानीपुर आसने विधानसभा उपनिर्वाचने भोट ग्रहण आगामी 30 सेप्टेम्बर, किन्तु एई निर्वाचने शांतिपूर्णभावे भोट ग्रहण सम्भव नय बोले मने करछेन राज्य बीजेपीर साबेक सभापति दिलीप घोष। सोमवार दुपुरे भवानीपुरे प्रचारे गिये हामलार मुखे पड़ेन तिनि। परे तिनि दाबी तुलेछेन भवानीपुरे भोट ग्रहण स्थगित राखा होक। सोमवार भवानीपुरे बीजेपी प्रार्थी प्रियंका टिब्रेवालेर हये प्रचारे गियेछिलेन दिलीप। যদুবাবুর বাজারে তার মিছিল ঘিরে বিক্ষোভ দেখায় তৃণমূল। বিজেপি ও তৃণমূল সমর্থকদের মধ্যে ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মাথা ফাটে এক বিজেপি কর্মীর। সেই সময় দিলীপের নিরাপত্তা রক্ষীর হাতে সার্ভিস পিস্তল দেখা যায়। এই প্রসঙ্গে দিলীপ বলেন, আমি প্রচারে গেলে আমাকে চারদিক দিয়ে ঘিরে আক্রমণ করা হয়। বাধ্য হয়ে ভয় দেখাতে আমার নিরাপত্তা রক্ষীরা বন্দুক বার করেন। এক ঘন্টা আগে আমাদের সাংসদ অর্জুন সিং প্রচারে গেলে তাকেও ধাক্কাধাক্কি করা হয়। তাকে নিরাপত্তা রক্ষীরা বার করে নিয়ে যেতে বাধ্য হন। এর আগে প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়ালকেও আক্রমণ করা হয়েছে। রাজ্য সভাপতিকেও বাধা দেওয়া হয়েছে। তিনি বলেন, আমরা আগে থেকেই পুলিশকে জানিয়েছিলাম, কিন্তু পুলিশ সহযোগিতা করেনি। একজন পুলিশ সুপার পদাধিকারী আমাদের বাঁচাতে গেলে তাকেও মারধর করা হয়েছে। হেরে যাওয়ার ভয়ে তৃণমূল এসব করছে। নির্বাচন কমিশনকে আমরা বারবার জানিয়েছি, কিন্তু কমিশন সুরক্ষার কোনো ব্যবস্থা করেনি। দিলীপ ঘোষের প্রশ্ন, ভোটারদের কাছে পৌঁছাতে না পারলে কিভাবে ভোট হবে? সাধারণ মানুষ কিভাবে ভোট দিতে যাবেন? যারা বিজেপিকে ভোট দিতে চান তাদের ভয় দেখানো হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রী রাখার জন্য কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছেন। আমরা নির্বাচন স্থগিত রাখার দাবি জানাচ্ছি। মমতার কারণে কি গোয়ায় ভাঙছে কংগ্রেস? ভারতের গোয়ায় বর্ষিয়ান কংগ্রেস নেতা লুইজিনহো ফালেইরো পদত্যাগ করেছেন। পদত্যাগে কিছুক্ষণ আগে তিনি তৃণমূল নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপক প্রশংসা করেন। ধারণা করা হচ্ছে লুইজিনহো তৃণমূলে যোগ দিতে পারেন। সোমবার 27 সেপ্টেম্বর এসব জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। প্রতিবেদনে বলা হয়, মমতাকে রাজপথের যোদ্ধা হিসেবে অভিহিত করেছেন লুইজিনহো। পদত্যাগের আগে তিনি সাংবাদিকদের বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নরেন্দ্র মোদীর বিরুদ্ধে কঠিন লড়াই করেছেন। বাংলার মমতা ফর্মুলা জিতেছে। যদিও তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার ব্যাপারে নিশ্চিত কিছু বলেননি লুইজিনহো, তবে সেরকমই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এদিকে পদত্যাগের পরেই টুইটারে লুইজিনহোকে ফলো করতে শুরু করেছেন তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান। জুম মিটিংয়ে স্ত্রীকে ডিভোর্স দিলেন আফগানিস্তানের শেষ ইহুদি ব্যক্তি। আফগানিস্তানের শেষ ইহুদি ব্যক্তি জাবুলন সিমান্তভ স্ত্রীকে জুম মিটিংয়ে ডিভোর্স দিয়েছেন। গত 20 বছর ধরে ডিভোর্স দেওয়ার ব্যাপারে সম্মতি না দিলেও আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্র যাওয়ার আগে জুম মিটিংয়ে স্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটান তিনি। টুইটারে ইসরায়েলি সাংবাদিক ভিকা ক্লেইন জানান, জুম মিটিংয়ে ইহুদিদের ধর্মগুরু রাব্বি উলমান ওই বিচ্ছেদের শুনানিতে অংশ নেন। জুম মিটিংয়ে ইস্তানবুলের রাব্বি মান্দির ঋতিক এবং ব্যবসায়ী মতি কাহানাও উপস্থিত ছিলেন। এটাই ইহুদিদের ইতিহাসে প্রথম জুম মিটিংয়ের মাধ্যমে কোনো বিচ্ছেদ স্বাক্ষরিত হলো বলে টুইটারে জানিয়েছেন মতি কাহানা। চলতি মাসের শুরুতে জাবুলন সিমান্তভ একটি প্রক্সি ডিভোর্স ডকুমেন্টে স্বাক্ষর করেছিলেন, কিন্তু ইহুদি আদালতে ওই ডকুমেন্ট স্বীকৃতি পাবে কিনা তা নিয়ে সন্দেহ ছিল। সে কারণে জুম মিটিংয়ের মাধ্যমে ডিভোর্সের আয়োজন করা হয়। সিমান্তভের ইসরায়েলি স্ত্রী প্রায় 20 বছর ধরে বিচ্ছেদ চাচ্ছিলেন বলে গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে। মস্কোর প্রধান রাব্বি পিঞ্জাস গোল্ডসিড টুইটারে জানান, বিচ্ছেদ কার্যকরের জন্য তিনি আফগানিস্তানে যাওয়ার প্রস্তাব দিয়েছিলেন, কিন্তু সিমান্তভ তা প্রত্যাখ্যান করেন। সিমান্তভের ইসরায়েলি স্ত্রী ও তাদের 2 মেয়ে 1998 সাল থেকে ইসরায়েলে বাস করছেন, কিন্তু 2021 সালের আগস্টে তালেবান কাবুল দখলের আগ পর্যন্ত সিমান্তভ আফগানিস্তানে ছিলেন। স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর আফগানিস্তান ছেড়ে যুক্তরাষ্ট্রে পাড়ি জমিয়েছেন 62 বছর বয়সী এই ব্যক্তি। তেলের সংকটে অচল ব্রিটেন, সেনাবাহিনী ডাকার কথা ভাবছে সরকার। ট্রাক চালকের ঘাটতির কারণে পর্যাপ্ত মজুদ থাকার পরও যুক্তরাজ্যের পেট্রোল পাম্পগুলোতে নজিরবিহীন জ্বালানির সংকট দেখা দিয়েছে। পরিস্থিতি সামাল দিতে সেনাবাহিনী ডাকার কথা ভাবছে প্রশাসন। সোমবার গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানির সংকটে দেশটির বড় শহরগুলোর অধিকাংশ পেট্রোল স্টেশন বন্ধ রয়েছে। কবে নতুন সরবরাহ আসবে তাও জানা যায়নি। দীর্ঘদিন ধরে ব্রিটেনের পণ্য বহনকারী ভারী ট্রাক চালকের সংকট চলছে। ব্রেক্সিটের কারণে ইউরোপের অনেক চালক ব্রিটেন থেকে চলে গেছেন। করোনা মহামারীর কারণে চালক সংকট আরও তীব্র হয়েছে। এই মুহূর্তে ব্রিটেনে প্রায় 1 লাখ ট্রাক চালকের ঘাটতি আছে বলে ধারণা করা হচ্ছে। ট্রাক চালকের সংকটের কারণে সব ধরনের পণ্য সরবরাহের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তবে এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে জ্বালানি তেল সরবরাহের ক্ষেত্রে। ব্রিটেন জুড়ে গত কয়েকদিনে জ্বালানি তেলের নজিরবিহীন সংকটের চিত্র দেখা গেছে। শত শত গাড়ি পেট্রোল স্টেশনগুলোর সামনে জ্বালানি তেলের জন্য অপেক্ষা করছে। গাড়িতে তেল নেয়ার জন্য অনেকেই কয়েক ঘন্টা পর্যন্ত অপেক্ষা করেছেন। নতুন জ্বালানির সরবরাহ না আসায় অনেক পেট্রোল স্টেশন এর মধ্যে বন্ধ হয়ে গেছে। গাড়িতে যথেষ্ট তেল না থাকায় অনেকেই তাদের কর্মস্থলে বা জরুরি কাজে পর্যন্ত যেতে পারছেন না। এদিকে দেশটির সরকার বলছে, ব্রিটেনে জ্বালানি তেলের কোনো ঘাটতি নেই, যথেষ্ট তেল মজুদ রয়েছে। তবে জ্বালানি তেলের সরবরাহ সময়মতো পেট্রোল স্টেশনে পৌঁছানোর ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। সরকারের মন্ত্রীরা বারবার আবেদন জানাচ্ছেন, মানুষ যেন আতঙ্কিত হয়ে গাড়ির ট্যাঙ্ক ভর্তি করে জ্বালানি কেনার জন্য ভিড় না জমান, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। एक बड़ तेल कम्पानी शेल ट्रक चालकर अभावे तादेर किछु पेट्रोल स्टेशन बंध कर दीते बाध्य होयेछे बोले खबर बेरियेछिलो कयेक दिन आगे। एरपरेई आतंक छड़िये पड़े, गाड़ी निये पेट्रोल स्टेशनेर दिके छुटते शुरू करे मानुष, किन्तु खूब द्रुतई बाकी पेट्रोल स्टेशनगुलो खाली हये जाय। ब्रिटेनेर पेट्रोल बिक्रेतादेर समिति बोलछे रविवार नागाद 8,000 पेट्रोल स्टेशनेर अर्धेकई खाली हये गेछे। साधारण मानुष जेरकम आतंकित हये तादेर गाड़ीते जालानी भरार जोन्नो छुटछे সেটাকে এখন অনেকে এই সংকটের জন্য দোষারোপ করেছেন। পরিস্থিতি স্বাভাবিক হতে কয়েকদিন সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে। লন্ডনের মেয়র সাদিক খান জানিয়েছেন গণপরিবহন এবং জরুরি সেবা সংস্থাগুলোর জন্য যথেষ্ট জ্বালানি মজুত রয়েছে, তবে হাসপাতাল, জরুরি সেবা কর্মী এবং ট্যাক্সি চালকরা তাদের গাড়ির জন্য জ্বালানি সংগ্রহ করতে গিয়ে হিমশিম খাচ্ছেন। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হচ্ছে প্রধানমন্ত্রী বোরিস জনসন জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক করতে সেনাবাহিনী তলব করার কথা বিবেচনা করছেন। সরকারের একজন মন্ত্রী স্বীকার করেছেন যে সরকার নতুন ট্রাক চালকদের প্রশিক্ষণ দিতে প্রতিরক্ষা বাহিনীর সাহায্য নিচ্ছে, তবে পেট্রোলবাহী ট্যাঙ্কার চালানোর জন্য এখনো সেনাবাহিনী ডাকার পরিকল্পনা চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন পরিবেশ মন্ত্রী জর্জ ইউডস্টিস। প্রধানমন্ত্রী বোরিস জনসনের একজন মুখপাত্র বলেছেন এই কাজে সেনাবাহিনীকে ডাকার সম্ভাবনা তারা একেবারে নাকচ করে দিচ্ছেন না। এছাড়া জরুরি ভিত্তিতে ইউরোপ থেকে 5,000 ট্রাক চালককে ব্রিটেনে আসার ভিসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে, তবে এতে কতটা কাজ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকেই। শুধু পেট্রোলের সংকট নয়, ব্রিটেনে আরও অনেক পণ্য সরবরাহের ক্ষেত্রে সংকট তৈরি হয়েছে ট্রাক ড্রাইভারের অভাবে, বিশেষ করে খাদ্য পরিবহনে। ক্রিসমাস সামনে রেখে যখন এসব পণ্যের চাহিদা অনেক গুণ বাড়বে তখন পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইতিহাস গড়া হলো না আইসল্যান্ডের। কিছু সময়ের জন্য আইসল্যান্ডবাসী ভেবে নিয়েছিল যে ইউরোপে প্রথমবারের মতো নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গড়েছে তারা, তবে পুনর্গণনার পর দেখা গেল ইতিহাস করা হয়নি তাদের। দেশটির 63 আসনের পার্লামেন্টের 47.6% আসনে জয় পেয়েছে নারীরা, তবে আগে ঘোষিত ফলাফলে দেখা যায় 52% আসনে নারীরা জয়ী হয়েছেন। ইউরোপের কোনো দেশেই এখন পর্যন্ত 50% আসনে নারীরা জয়লাভ করতে পারেননি। ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের তথ্য অনুসারে সবচেয়ে নিকটবর্তী সুইডেনের পার্লামেন্টের 47% আসনে জিতেছে নারীরা। অন্য অনেক দেশের মতো আইসল্যান্ডে নারী প্রতিনিধিত্বের কোনো আইনি কোটা নেই, তবে কয়েকটি রাজনৈতিক দল ন্যূনতম নারী প্রার্থী রাখার বিধান রেখেছে। নারী সংখ্যাগরিষ্ঠ পার্লামেন্ট গঠিত হওয়ার ঘোষণায় অনেকেই এই অর্জনকে মাইলফলক আখ্যা দেন। পুনর্গণনার আগে প্রেসিডেন্ট গার্ডনি জোহানসন সম্প্রচার মাধ্যম আরইউভিকে বলেন ঐতিহাসিক এবং আন্তর্জাতিকতার আলোকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর হলো আইসল্যান্ডের পার্লামেন্টে প্রথমবার নারীরাই সংখ্যাগরিষ্ঠ, আর ইউরোপেও এটি প্রথম। এটা ভালো খবর। লৈঙ্গিক সমতায় বিশ্বের শীর্ষ দেশ বিবেচিত হয়ে আসছে আইসল্যান্ড। গত 12 বছর ধরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রতিবেদনে তারা এই সংক্রান্ত তালিকার শীর্ষে। নারী ও পুরুষের জন্য সমান প্যাটার্নাল ছুটি দেয় দেশটি। এছাড়া সমবেতন নিশ্চিতে 1961 সালে আইন করে তারা। 1980-র দশকে বিশ্বে প্রথমবারের মতো নারী প্রেসিডেন্ট নির্বাচিত হয় দেশটিতে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।